হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ মঙ্গলবার শুরু করলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালে ভাবি নাস্তা দিল, ভাবিদের এখানে একটা কাজের জন্য গিয়েছিলাম। তো ভাবি বললো নাস্তা খেয়েছো? বললাম যে না। তো বললো খাও। তো নিয়ে আসলাম রুটি আর হচ্ছে পেঁপে ভাজি। গতকালকে রাত্রে মেয়েকে চা বানিয়ে দিয়েছিলাম, আমি আর মেয়ে, তো সে আর চা খায়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সকালে আমার কোনো রান্নাই করতে হলো না, কোনো ঝামেলাই নেই। চাটা ওভেনে গরম দিয়ে দিলাম আর ভাবি দিয়ে দিল রেডিমেড রুটি আর ভাজি। সকালের নাস্তা কমপ্লিট, গতকালকে তরকারি আছে, তারপরও যে কোনো একটা কিছু রান্না করব। আজকে আমার রান্নার ঝামেলাটা মোটামুটি নেই। তো চলো বন্ধুরা, নাস্তাটা খেয়ে নেই, তারপরে আজকে বাকি রান্নার আয়োজন করতেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো। আমার চাটা গরম হয়ে গেছে। ওভেনটা থাকাতে অনেক সুবিধা হয়েছে। আর বিশেষ করে ওভেনটা কিনা হয়েছে শাশুড়ি আর শ্বশুরের জন্যই, কারণ ওনারা বৃদ্ধ মানুষ, যখন শীত আসে, শীত আসে বা শীত ছাড়া খুবই ঠান্ডা ভাত তো দেওয়া যায় না। আমি আবার গরম পছন্দ করি না, আমি ঠান্ডাই পছন্দ করি। তো মা বাবার জন্য ওভেনটা কিনেছি, ছটপট করে ভাত তরকারি গরম করে দেই। তো বন্ধুরা শুরু করলাম খাওয়া, তোমরা খেতে চলে আসো। বিসমিল্লাহ। বন্ধুরা নাস্তা খেয়ে চলে আসলাম সোজা আমার গাছগুলোর কাছে। আজকে সকালে পানি দিইনি, গতকালকে বিকেলে পানি দিয়েছি, সেই জন্য ভাবলাম যে দেখি কি অবস্থা। তো এর মধ্যে লাল শাক, এই যে দেখে কই, এই যে লাল শাক, এই যে লাল শাক উঠতেছে, আর এই হচ্ছে আমার গাছ উঠেছে। আমার এই প্রথম জীবনের প্রথমে গাছ লাগিয়েছি আর গাছ উঠেছে। এখানে শসা গাছ আছে আর আছে কি বলে বটবটি, ও যে একটা কুটার মধ্যে উঠেছে কিনা দেখি নাই। এটা এই কলা পাতা দিয়ে ডেকে দিয়েছিলাম। যাই হোক, এটাকে আজকে বিকেলে চারপাশে বেড়া দিতে হবে। ওই যে ওইখানে একটা উঠেছে লাল শাক, খুব ভালো লাগছে যে আমার এখানে গাছ উঠের মধ্যে উঠেছে কিনা দেখি। এখন যদি আবার ঢেকে না দেয় তাহলে তো মুরগি খেয়ে ফেলবে, এখন কি করা যায়, একটু ঢেকে দিই যাতে মুরগি না দেখে। উটের মধ্যে একটু লাগিয়েছিলাম সিম গাছ, সিম গাছ মনে হয় একটু দেরি হবে উঠতে। আর এই হচ্ছে বেগুন, না সিম গাছ এখনো উঠে নাই, কারণ সিম গাছ একটু দেরি হয়, ডেকে দেখি। তো রৌদ্র উঠেছে, কাপড়গুলো মেলে দেই। তো এটা হচ্ছে মানে একটা ঘর, এই ঘরে কেউ থাকে না এখন। তো এই যে এই ঘরে সব শুধু কাপড়, সবার ভিজা কাপড়, রাত্রেবেলা এখানে এখানে রাখি, তারপরে সকাল হলে রৌদ্রে নিয়ে দেয় আর কি। এটাতে এখন কেউ থাকে না, কয়েক মাস আগে ছিল আর ওরাই বিল্ডিং করেছে। তাতে বন্ধুরা এখন এগুলোকে রৌদ্র দেব, গতকালকে যা দিয়েছিলাম। তো বন্ধুরা এখন যাচ্ছি জালের ঘরে। কই এই ঘরের লোক সংখ্যা? তো বন্ধুরা এই হচ্ছে ওই যে
যে বিদেশি জালটা, যে ওর বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া, তো এই হচ্ছে ওর ড্রয়িং রুম। নতুন সংসার, তো তেমন কিছু কেনাকাটা এখনো হয় নাই, মাত্র 1 বছর হয়েছে যা কিনেছে আর কি। আর ছোট বাচ্চা আছে, সব এলোমেলো করে রাখে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথেই। এই ড্রয়িং ডাইনিং এর সাথে 3টা বেডরুম। এখানে ওই কাপড় টাপড় মেলে দিয়ে রাখছে, যখন একটু একটু ভিজা থাকে তখন এখানে রাখে আর কি, শুকালে একটু পরে সব গুছিয়ে ফেলে। আর হচ্ছে ওর মেয়ের পড়ার টেবিল। আর এই যে এই পাশ থেকে হচ্ছে আমার ঘাটলা, এই ঘাটলা, ওই হচ্ছে টয়লেট, দুই পাশে 2টা রাস্তা আছে। এই তো আর এই বাথরুমটা ব্যবহার করা হয় না, যেহেতু ওরা মাত্র মা আর মেয়ে, আর ওর হাজবেন্ড তো বাইরে থাকে। তো 2 রুমের মাঝখানে হচ্ছে একটা টয়লেট। এই রুমে শাশুড়ি মা আসলে থাকে, একবার আসছিল, তো এখন এটাও খালি। এটা শাশুড়ি মার সেই স্বামীর আমলের কাঠের আলমারি, এর আগে সবার ঘরে ঘরে এরকম একটা আলমারি থাকে। আর এই হচ্ছে বারান্দা, বারান্দায় একদম বড় করে গ্লাস দেওয়া হয়েছে, 2টা বারান্দা। আর এই হচ্ছে বন্ধুরা এখান থেকে, এই যে আমার ছোট ঘর, গাছের জন্য দেখা যাচ্ছে না, আর ওই যে একটু একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার টাঙ্কি। তো দেখো এখান থেকে বাড়িটা কেমন দেখাচ্ছে আমার। ইনশাল্লাহ আমরা সবাই বিল্ডিং করব। এই তো এই যে এখান থেকে এই বারান্দা, ওই যে। তো ভাবছি আজকে আর অন্য কোনো ব্লগ করব না, জাস্ট সকালে নাস্তাটা আমার ঘরে দেখালাম, বাকিটা আজকে ওর ঘরে দেখে শেষ করব। আর দুপুরবেলা একটা জায়গা যাওয়ার কথা আছে, ছেলের কাছে যাব। আর আমি তোমাদেরকে একটু হাই বলে দিই, হাই। তো এই হচ্ছে 8টা বেডরুম। গুছিয়ে রাখতে পারে না, কারণ ওর ছোট ছোট মেয়ে না, 5-6 বছরের মেয়ে, তো সব এলোমেলো করে রাখে। আর এই পাশে একটা বাথরুম আছে। আর এই হচ্ছে রান্নাঘর। ওই যে বুয়া কাজ করতেছে, তো তো সব এলোমেলো করে রেখেছে। তো রান্নাঘরে ফার্স্টে ঢুকতেই রেখেছে কি একটা ফিল্টার, তারপরে একটা থালা প্লেট রাখার র্যাক, আর এখানে হচ্ছে ভাতের তরি তরকারি আবি জাবি রাখার র্যাক। এই পাশেও জ্বালানো আছে, কবুতর আসে, ওই যে ভাবিরাও যে কবুতর পারলে, ওই যে দেখা যাচ্ছে কবুতর। তো এই আমি যে ওদের কাছ থেকে দুধ নেই, তো এখানে তো কবুতর ঘরে চলে আসে আর কি রান্নাঘরে, এই সেই জন্য এই গ্লাস লাগিয়ে রেখেছি। শিং মাছ রান্না করবে, ভাত বসাইছে। আর এখানে কি রান্না করছে, মুরগি। এই তো এই পাশে একটা জানালা, এই যে জানালা দিয়েই দেখা যাচ্ছে। গতকালকে আমি এই জানালার বাইরে ছিলাম, একজাস্ট ফ্যানও আছে। এই তো একদম নতুন, মাত্র বাংলাদেশে আসছে, 2 বছর হবে। রান্না টানা করতেছে তো সেই জন্য এলোমেলো, রান্না টানা করা শেষে তো আবার সুন্দর করে গুছিয়ে রাখবে। এটাও এটা দিয়েও সব মানে কিছু গরম করা যায় ওভেনের মতো, এটা একটা ওভেন। এই তো এগুলো এখানে রেখেছে এভাবে, আর এখানে রেখেছে ফ্রিজ।
এই হচ্ছে বাহিরে ছাদে যাওয়ার সিঁড়ি। ছাদে এখন যাব না, অনেক রৌদ্র বাহিরে। আর ডাইনিংয়ে ফ্যান আছে দুইটা, দুইটা করে রুম বড় তো, সেই জন্য দুটা লাগিয়েছে। আর এখানে ওর হাজবেন্ড যখন আসছিল তখন সময় পায় না, সেই জন্য আর টাইলস লাগানো হয় নাই। তো কয়েক মাস পরে আসবে ইনশাল্লাহ, তখন আবার টাইলস লাগাবে, সেই জন্য এখন এইভাবে ফ্লোর করে রেখেছে। রং টং করে, রং করা টাইলস লাগায়নি, সেই জন্য এরকম আর কি। প্রতিটা রুমেই টাইলস লাগানো হবে। এই যে জানালাগুলো একটু বড় করে দিয়েছে, খুবই মানে একদম পারফেক্ট একটা জায়গার মধ্যে হয়েছে। চারপাশে একদম খোলা বাতাস, রৌদ্র সব কিছুই। এই যে আমাদের কলা গাছ, এই তো বন্ধুরা আজকে ওর ঘরের ভিডিওটা দিয়ে শেষ করব। জানি না সুন্দর করে করতে পারি নাই। আর এই এই সুইচটা হচ্ছে, এটা অন করলে গরম পানির, দুটো বাথরুমে গরম পানির সুইচ দেওয়া আছে। গোসল করার আধা ঘন্টা আগে সুইচটা অন করতে হয়, তারপরে গরম পানি আসে। তো এই তো এখানে কেউ ব্যবহার করে না। এখানে দেখেন মশা মাছি পড়ে আছে। এই তো দুটো বাথরুমের টাইলস একই, বাথরুমে টাইলস লাগানো হয়েছে, শুধু বেডরুম গুলোর মধ্যে মানে রুম গুলোর মধ্যে হয়নি। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আজকে কি করবো আমার রান্না বান্না নেই তো, সেই জন্য একটু অবসর সময়টা এখানে কাটালাম, সোজা সাজিয়ে একটা ভিডিও দেখাই দিলাম সিম্পলের মধ্যে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।